জলপুরী বা মৎস্যকন্যা যেটাই বলি না কেন, কয়েকশো বছর ধরে কল্পকাহিনীর এই চরিত্রটি আমাদের বরাবরই রোমাঞ্চিত করে এসেছে। কাহিনী অনুযায়ী জলপুরীর শরীরের নিচের অংশ মাছের মতো হয় এবং উপরের অংশ মানুষের, আর এই প্রাণীটি একটি কাল্পনিক বলেই সকলে জানে। কিন্তু সম্প্রতি 300 বছর পুরনো একটি মামি নজরে আসার পর মাথায় হাত পড়ে গেছে বিজ্ঞানীদের, আর সেটার উৎস সন্ধানে দিন রাত এক করে দিচ্ছেন জাপানের বিজ্ঞানীরা। মামিটির মাথা হনুমানের মতো এবং শরীরের নিচের অংশ মাছের লেজের মতো, যা দেখতে ঠিক জলপরীর মতোই। কিন্তু কোথা থেকে এলো এই অদ্ভুত প্রাণীটির মামি, এই রহস্যই বা কি, জানার জন্য ভিডিওটির সঙ্গে শেষ অবধি থাকুন। জাপানি সংবাদপত্র দ্য আসাই সিম্বুনের প্রতিবেদনে বলা হয়েছে, আসাকুচি শহরের মন্দিরের একটি বাক্সের মধ্যে ওই রহস্যময় মামিটি রাখা ছিল। মামিটির পাশে একটি চিঠিও ছিল। ওই চিঠিতে লেখা, 1736 থেকে 1741 মধ্যে প্রশান্ত মহাসাগরের শিকাগু দ্বীপের কাছে একটি মৎস্যজীবীর জালে ধরা পড়ে প্রাণীটি। পরে সেটিকে একটি বড়লোক পরিবারের কাছে বিক্রি করে দেওয়া হয়। শুকিয়ে যাওয়া জলপরি বছরের পর বছর হাত বদল হতে হতে শেষমেশ মন্দিরে জায়গা পেয়েছে। 12 ইঞ্চি লম্বা মামিটির দাঁত সুজালো, বিষণ্ণ মুখ, মাথায় রয়েছে চুল, কিন্তু শরীরের নিচের অংশ মাছের মতো ল্যাজ বিশিষ্ট এবং আঁশও রয়েছে। কিন্তু এই মমির সঙ্গে জাপানের দুটি পৌরাণিক প্রাণীর সাদৃশ্য রয়েছে। প্রাণীগুলি হলো অ্যামাবিস এবং নিনগিওস। অ্যামাবিস হলো চঞ্চু বিশিষ্ট ল্যাজযুক্ত প্রাণী এবং নিনগিওস হলো মানুষের মাথা বিশিষ্ট মাছ জাতীয় প্রাণী। মামিটির রহস্য উন্মোচন করতে কুরাসিকি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সিটি স্ক্যানের সাহায্য নিচ্ছেন এবং ডিএনএ পরীক্ষাও করা হবে মামিটির। মামিটি সম্পর্কে ওকামা ফুগুলো সোসাইটির সদস্য হিরোশি কিনোশিতা বলেন, জাপানি লোককথায় জলপরীরা তাদের অমরত্বের জন্য বিখ্যাত। কথায় আছে, এই জলপরীদের মাংস যদি কেউ খায় তবে সে অমরত্ব লাভ করবে। তিনি আরও বলেন, কোনো কোনো জায়গায় লোককথায় এমনও বলা আছে যে এক মহিলা ভুল করে জলপরীর মাংস খেয়ে ফেলায় তিনি প্রায় 800 বছর বেঁচেছিলেন। লোকমুখে এমন কথাও প্রচলিত আছে, এই জলপরীদের জন্যই জাপানের মানুষ অনেক সংক্রামক রোগ থেকে রক্ষা পেয়েছে। দর্শনার্থীদের প্রার্থনার জন্য মামিটি আগে মন্দিরে একটি কাঁচের বাক্সে প্রদর্শন করা হয়েছিল। নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য মন্দিরের ভিতরে একটি আগুন নিরোধক বাক্সে গত 40 বছর ধরে মামিটি রাখা ছিল। দ্য আসাই সিম্বুনের প্রতিবেদন অনুযায়ী এরকম আরও 2টি জলপরীর মমি জাপানের অন্য আরও 2টি মন্দিরে পুজো করা হয়। কিন্তু বিজ্ঞানীদের মতে প্রাণীটি সম্ভবত একটি বানরের থড়ের সঙ্গে একটি মাছের ল্যাজ সেলাই করে তৈরি করা হয়েছে, যা সম্ভবত একজন মানুষের চুল এবং নখ দিয়ে অলঙ্কৃত। বিদেশি পর্যটক এবং সম্ভ্রান্ত পরিবারের লোকেদের বোকা বানাতে সম্ভবত এই কারসাজি করা হয়েছিল বলেই ধারণা বিজ্ঞানীদের। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।